তুমি যে আমার সর্দে বাইরানির কথা কইছো এটা কি মানুষ শুনছে না বলছে না বলছো না যে বেলার সর্দে বাইরাইবা এই এই কথাটা কি তুমি বলছো না একদিন কিন্তু আমি কি বলছি তারে আমার 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 কি শুনছেন এই বিষয়ে আমি বলি নাই কেন বলি নাই কারণ একজন কথা বলতে যায় স্লিপ কাটতেই পারে এর জন্য যে আমার ভুল করতে হবে এরকম কোনো বিষয় না আমি যে বেহালা দে বাইরানোর কথা বলছি এটার জন্য আমি অনুতপ্ত চেয়ারম্যান সাহেব একজন শিল্পীকে এইভাবে বলতে পারে পারে কিন্তু এই এই যে বেহালা দিয়ে বাইরানোর কথাটা এটা আমি শিখছি ওনার কাছ থেকে একদম আমার এক বোন আছে ওনার বাড়ি গাজীপুর ওনার নাম শিউলি দেওয়ান বাংলাদেশের পাঁচজন শিল্পীর একজন আপনারা ইউটিউবে সার্চ দিয়ে চাইলে উনি শিউলি দেওয়ানকে বলছে বেহালা দেয়া বাইরে এনে স্টেজ থেকে নামাই উনি বলছে কয় আমার জীবনে বেহালা দেয়া বাইরে কত শিল্পী স্টেজ থেকে নামাইছি আপনি যা দিবেন আপনি অন্য অন্য শিল্পীদের সাথে আচরণগুলো করেছেন এই জন্য আজকে আমার মতো জহির পাগলাও আপনার এই কথা কয় আমি কিন্তু সহজ সরল মানুষ আপনি আমার সাথে গান আগেও গাইছেন আপনার সাথে আগে কি হয়েছে না হয়েছে কিশোরগঞ্জের মানুষ জানে আর একটা সংকোচ বাজাইছে যে আপনার সঙ্গে আগে গানের মাধ্যমে কি হয়েছে না হয়েছে এটা কি কিশোরগঞ্জের মানুষ জানে হ্যাঁ অবশ্যই জানে এটা হয়তো তোমার জানা নাই সারা বাংলাদেশ খালি কিশোরগঞ্জের মানুষ জানে না সারা বাংলাদেশ বাংলাদেশের বাহিরের মানুষও জানে তোমার সঙ্গে যে আমার একটা সংকোচ ছিল অথবা এই সংকোচের জন্য আমার কাছে কিছুদিন আগে তোমার সঙ্গে একটা ব্রাহ্মণ বাড়ি একটা গান করেছিলাম এর এসবির স্মরণে একটা অনুষ্ঠান হয়েছিল তোমার সাথে তখন এই অনুষ্ঠানের মাধ্যমেও তুমি কিছু দেমাকি কথা বলছো এই কথাগুলা আমি যতটুক পারি সমাধান দিছি এরপর এই জায়গায় আসছি অন্তত 500 ফোন আমার কাছে আসছে যে সে বেডাগিরি করছে তারে অপমান করবা মনছে তখন আমি বলছি কি এমন কি তারে এই মুহূর্তে বুঝায় বলা কি সম্ভব তখন আমি বলছি যেই ফোন দিছে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আপনারা আইসেন এটা কি করতে হয় এটা আমি মঞ্চে করব এটা আমি মঞ্চে করব যেই আমারে ফোন দিছে তারে কিন্তু আমি এই কথাটাই বলছি কারণ সেও শিল্পী আমিও শিল্পী একজনে ভুল করতেই পারে একজনে ভুল করলে কি আমারও ভুল করতে হবে তুমি যে আমার সর্দে বাইরানির কথা কইছো এটা কি মানুষ শুনছে না বলছে না বলছো না যে বেলার সর্দে বাইরাইবা এই কথাটা কি তুমি বলছো না একদিন কিন্তু আমি কি বলছি তারে আমার 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 কি শুনছেন এই বিষয়ে আমি বলি নাই কেন বলি নাই কারণ একজন কথা বলতে যায় স্লিপ কাটতেই পারে এর জন্য যে আমার ভুল করতে হবে এরকম কোনো বিষয় না এই কারণে বিষয়টা আগেই তুমি কারণের আগেই আমাদের তোমার আমার যারা গানের ভক্ত তারা যেন সুশৃঙ্খলভাবে যাতে গান শুনে এই বিষয়টা আগেই সমাধান দিয়ে দিছি আর আজকে যে আপনি আমার সাথে এত ভাও দিয়ে তাও দিয়ে কথা কইতেছেন বিষয়টা কি হ্যাঁ আমি কিন্তু সহজ সরল মানুষ আপনি আমার সাথে গান আগেও গাইছেন আপনার সাথে আগে কি হয়েছে না হয়েছে কিশোরগঞ্জের মানুষ জানে আপনি আগে আমি এই এলাকার না আপনি এলাকার না আপনি নেত্রকোনার আমি ব্রাহ্মণবাড়িয়ার হুদাহুদি পালা তো আমি গান গাওয়ার পরে আপনি কিছু বলবেন আগেই ওই আগুরির বাপের মতো শুরু করছেন ভাই হ্যাঁ একটু বেশি হয়ে গেল না আপনার যা বলার যখন আমি বলবো এরপরে ভালো মন্দ আপনি বলতে পারেন যে জহির পাগলার এই কথাটা আমার ভাল লাগে নাই ঠিক না আপনি আগের থেকেই ফেসবুক লাইভে কে খারাপ কমেন্ট করে কে ভালো কমেন্ট করে বলে আমি এগুলো দেখি বলে ফেসবুকের কমেন্টগুলো আপনারা তো দেখেন না আমি দেখি তা আমার একটা খটকা লাগলো যে ফেসবুকের কমেন্ট হবিল সরকার এই ছোট ছোট কমেন্ট দেখতে পারে আজকে কমিটির নামগুলো ব্যানার দেখে কইতে পারে না কেন এটা আমার মধ্যে একটা প্রশ্ন কি কথাটা যুক্তিতে মিলে না উনি বললো যে ফেসবুকের কমেন্ট উনি দেখে আপনি ফেসবুকের কমেন্ট দেখেন আপনার পিছনে 15 বাই 12 ফুট একটা
ব্যানার লাগানো আছে, আপনি ব্যানারটা চাইয়া কইতে পারেন না, এটা কোন দেখা আমি জানি না। আস্তে বন্ধুগণ, এরপর আমাকে কিছু কথা বললেন যে দাদা ভাই আমি তো আগে দাঁড়িয়ে কোনো কিছু বললামও না, গানও গাইছি না, আপনি এইভাবে কথা ভাউটাও দিয়ে করলেন, এটার কারণ কি? এরপর ফেসবুকে ছোট 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 লেখা এগুলি কমেন্টস ধরতে পারেন, ব্যানারের নামগুলি বলতে পারেন না কেন? দীক্ষা এই তোমরা কোনো কথা কইও না, কারণ তোমাদেরকে আমি কিন্তু এই শিক্ষা দেইনি, কথা কমো আমি একলা, সে শিল্পী সে যদি পারে আমার সঙ্গে একা কথা বলবে, আর আমি যদি পারি আমি একা কথা বলবো, তোমরা খালি বাজাইবা, তোমরা আর কোনো কথা বলার দরকার নাই। আর ওরা কথা বলবে, সাথে বাইন বাদক আছে তারা কথা বলবে, ওরা বলাইতাছে বিধায় কিন্তু ওরা বলবে, কারণ এটা ওরা বলে না, এটা এটা বলায় এর মধ্যে কিছু টাকায় কয়ে টাকা কেন। আর আমি তোমাদেরকে শিক্ষা কিন্তু এরকম দেই নাই, কারণ আজকে আমার সঙ্গে বাজাইতেছো, কালকে আল্লাহ যদি রহমত করে জহিরের সঙ্গেও তোমরা যাইতে পারো, তাইলে তোমরা খালি বাজাইবা, কথা কোয়ার দরকার নাই, আর আমরা যে কি কই এটা শুনবা। ফেসবুকে আপনি দেখেন ছোট ছোট লেখা দেখেন, ব্যানার দেখতে পারেন না, এটা কেন দেখতে পারি না জানো? আমি তোমার প্রথম কথার জবাবটা দিয়া লই, ব্যানার আমি দেখি না কেন জানো? কারণ ব্যানার দেখলে আমি বলতে পারবো, ঠিক আছে মোটামুটি বলতে পারবো, কিন্তু এই এই দিক দিয়া খারো এ থেকে কমু ইন্দে মাইকে সাউন্ড কমবো, যে কারণে এনে লুক এই আছে যে ব্যানারের মধ্যে যে যে নামগুলো এইগুলি আমার নিচ থেকে বইলা দে, বইলা দিলি আমি পটপট পটপট করে আমি কই যে তাহি। আচ্ছা গেল এইটা, আর ছোট ছোট লেখা ধরতে পারি না একবারে যে ধরতে পারি, এইটা এরকম না, এটা এরকম না, আমি মোটামুটি যে এই বাংলা রিডিং আমি কিন্তু তেমন বেশি একটা পড়তে পারি না, আবার সহজ সরল মানে যে লেখাগুলো আছে এইগুলি আমি ধরতে পারি, আবার লেখার মধ্যে কিছু সংযুক্ত আছে না এইটা আমি পারি না, যে কারণে আমি দেখার চাইতে শোনাটাই আমি বেশি দেখি, আমি কিন্তু শুনি বেশি। এই যে আমি কথাটা বলছিলাম না যে আমরা কিন্তু ফেসবুকে দেখি এবং শুনি, শুধু দেখি কিন্তু আমি কথাটা বলি নাই, শুধু দেখি এই কথাটা আমি বলি নাই, আমি বলছিলাম কি যে আমরা ফেসবুকে দেখি ও শুনি, এন রেকর্ড আছে আপনারা দেখতে পারেন, এই কারণে শুনি কেলে গিয়ে, কারণ আমি বেশিরভাগ শুনি, শূন্য কথা বলি, শূন্য গান গাই, এই কারণে বলছি যে শুনি। আর দেখি দেখি কথাটা কেন বলছি মানে কিছু দেখি কিছু দেখি না, জহির তোমার জবাব পাইছো না? ফাইলে কারো এনা হইব যে আমি পাইছি না।